হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছো আমি এখন এসেছি শ্বশুর বাড়ি। শুনতে পাচ্ছ আমি জানি না, কারণ পাশে না একটা পুজো হচ্ছে, মনসা পুজো। আজ যেহেতু দশহরা, তো ওই জন্য আমার কথাটা কতটা কি শুনতে পাচ্ছো জানি না। তো তাও সারাদিন একটু একটু করে ব্লগ নেওয়ার চেষ্টা করবো। আর আমার ফোনে না স্পেসের কারণে একদম আমি ব্লগ শ্যুট করতে পাচ্ছি না। তো আজ একটা ব্লগ আপলোড করে তারপরে আবার ব্লগ শ্যুট করবো, এরকমই ইচ্ছা আছে। সবে এসেছি, খুবই গরম হয়েছে, চলো চেঞ্জ করে নিয়ে আবারও কথা বলবো। আর আজ দশহরা, ননদরা এসেছে তাই এখানে আসলাম, মানে আমার বড় ননদ এসেছে, ছোট ননদ আসেনি। আর এতদিন তো মায়ের বাড়িতে ছিলাম, কিছু ব্লগ নিতেই পারিনি কারণ ফোনে খুবই স্পেসের সমস্যা হচ্ছে। তো চলো, মামা এখন নিচে আছে, ওকে ফ্রেশ করিয়ে দিই, আর আমিও রেডি, মানে রেডি হয়ে আছি, এটা এবারে চেঞ্জ করবো। আর তারপর এই যে দশহরার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুপুরে। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে লুচি তরকারি, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম দশহরার দিনে দুপুরে এদের লুচি তরকারিটাই খাওয়া দাওয়া হয়। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আমি, বাবা, আমার শাশুড়িমা, আমার ননদ আর ননদের ছেলে। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করে উঠেছি, উঠে আমাদের বাড়ির সামনেই হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজোর এখানে ডন্ডি কাটা চলছে। তো এই যে দেখো, অনেক লোক মিলে এখানে এরকম সবাই ডন্ডি কাটছে, যেটা দেখলে খুবই ভালো লাগে। আমারও ইচ্ছা আছে কোনো এক বছর এরকম ডন্ডি কাটবো। আর তারপরে এই যে এখানে পুজো মণ্ডপে একটু এসেছি, এটাই হচ্ছে মনসা পুজোর মানে মণ্ডপ। এখানে সামনেই যে দেখো রয়েছে মন্দির, ওখানেই মনসা পুজো হয়। আর তোমাদের সাথে কোনো কথা হয়নি, এটা হচ্ছে বাড়ি যাওয়ার দিনে আমরা যখন বাড়ি যাচ্ছিলাম। বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ এই যে শাড়ি পরে নিয়েছি। এখন শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি হচ্ছে নিউ টাউনে। আমরা তো ওখানেই থাকি, তোমরা জানো শ্বশুরবাড়ি আমরা ঘুরতে বেড়াতেই আসি। তো এসেছিলাম, মানে এসেছিলাম জামাই ষষ্ঠীতে, মাদে বাড়িতে ছিলাম দু তিন দিন, তারপরে এখানে ছিলাম দশহরা থেকে এখানে ছিলাম। আর তারপরে মামার বাবা মাঝে একবার বাড়ি গিয়েছিলো, মানে ওখানে গিয়েছিলো নিউ টাউনে। তো তারপরে আবার এসেছে আমাদের নিতে, দু একদিন কাটানো হয়ে গেল, আমরা আবার চলে যাচ্ছি। আবার আসবো কবে জানি না, ইচ্ছা আছে দুর্গাপুজোয় শপিং করতে আসবো, এরকমই একটা ভাবনা চিন্তা আছে। এখন আর আসবো না, অনেক ঘোরা হয়ে গেছে এই কদিন। তো চলো চলে যাই, আর কী করবো, খুব মন খারাপ হয় যখন এখান থেকে চলে যাই। আমার প্রিয় খাট, আমার প্রিয় ঘরটা, খুব মিস করি আমার এই ঘরটাকে। তোমরা দেখে নাও, যারা আমার হোম ট্যুরের ব্লগ দেখো নি তাদেরকে আমি হালকা করে দেখে দিলাম আমার ঘরটা। তো কী আর করা যাবে, এরকমই ভাগ্য আমাদের, ঘর বাড়ি সব থাকতে আমাদের বাইরে থাকতে হয়। তো চলো, ইচ্ছা তো আছে ভবিষ্যতে সবটা ঠিকঠাক থাকবে, আমরাও আগের মতো মানে আমাদের নিজেদের ঘরেতে থাকবো। তো চলো এখন চলে যাই, মামার বাবা ব্যাগপত্র নিয়ে নিচে গেছে, আর মামাম ওর ঠাম্মির কাছে এখন খাচ্ছে। তো দুপুরে ও না খেয়েই ঘুমিয়ে পড়েছে, তাই এখন খাচ্ছে, খেয়ে দিয়ে ওকে জামা পরিয়ে বেরিয়ে যাবো। তো আমি তো রেডি, মামার পাপাও রেডি। আর তো চলো নিচে গিয়ে কথা বলবো, এখন ফ্যান লাইট সব বন্ধ করে দেবো, আর অনেকদিন পর আবার দেখা হবে আমার সেই প্রিয় খাটের সাথে আর প্রিয় ঘরটার সাথে। তো চলো, সব কিছুকে খুব মিস করবো, খুব মিস করবো। তো চলো এখন চলে যাই, পাখা লাইটটা বন্ধ করে দিই, বন্ধ হয়েছে। তো আমার শাশুড়ি মাই ঘরটা লক করে দেবে, তো আমি এখন ঘরটা একবার ঝাড় দিয়ে তারপরে যাবো। এতক্ষণ মনে ছিল না কথাটা, ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ঘরটায় না আমি মাথা চিড়েছি, অনেক বেশি চুল পড়েছে। তো এরকম অবস্থায় বন্ধ থাকলে অনেক মানে নোংরা হয়ে যাবে দিন দিন, তো ওই কারণে ঘরটা একবার ঝাড় দিয়ে তারপরে বেরিয়ে যাবো। তো চলো। আর তারপর এই যে নিচে চলে এসেছি, এখন মামামের পাপা গাড়িতে সব ব্যাগপত্র তুলছে, আর আমাদের নিতে এসেছে দাদা, আর এই যে মামাম মানে আমার শ্বশুরমশাইয়ের কোলে রয়েছে, দাদুর আদর খেয়ে নিচ্ছে। এবারে যে তোমরা বাড়ি যাবো, আর এই যে রাস্তায় যেতে যেতে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো, তাই এখানে এরকম গজা টাইপের কিছু কিনেছি। এটার এক্স্যাক্টলি নাম কি আমি জানি না, এই যে সুজি দেওয়া ভিতরে আর এরকম গজার মতো, খুবই সুন্দর খেতে, বেশ খুবই ভালো লাগে আমার, এইটা খুবই খেতে ভালো লাগে, টেস্টি। তো আমি প্রায় দিনই এটা যখন বাড়ির ওখান থেকে আসি খাই, তো আজকেও খেলাম। এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা, আমরা এখন খাচ্ছি হচ্ছে পেটাই পরোটা, আর তার সাথে রয়েছে ঘুগনি, মামার বাবা দোকান থেকে কিনে এনেছে আজ সকালের ব্রেকফাস্টটা, কারণ আজকে অনেকটা বেশি কাঁচাখুচি ছিল তাই আর সময় পাইনি। আর এই যে এখানে দেখো আমার মামাম খেলা করছে গাড়িতে বসে বসে, আর আমি ভিডিও করছি দেখে তোমাদেরকে একটু হাই করে দিল। মামাম কিন্তু ভিডিওতে খুব হাই করতে পারে। আর তারপর এই যে এখন হচ্ছে বিকালবেলা, এখন হঠাৎই ইচ্ছা হয়েছে মামামের পাপার যে একটু বেগুনি খাবে, বেগুনি তেলে ভাজা এইসবই করতে বলছে, তাই এখানে রেডি করে নিয়েছি, ও আমার সাথে হেল্প করছে। আর আমি বানাচ্ছি এখানে বেগুনি, আর তার সাথে করছি হচ্ছে পেঁয়াজি। আর এই যে দেখো আজকে বাইরের ওয়েদারটা,
পুরো বৃষ্টি ভেজা ওয়েদার, এখন বৃষ্টি পড়ছে অলরেডি, মানে এখন বর্ষাকালে সবসময় বৃষ্টি পড়তে থাকে ক্রমাগত, তো এখনও কম বেশি পড়ছে বৃষ্টি। আর বাইরের ওয়েদারটা দেখো খুবই সুন্দর দেখতে লাগে, চারিদিকে গাছপালাগুলো পুরো ভেজা ভেজা। আর এই যে এখানে এখন বেগুনি ভাজা চলছে, বেগুনি ভাজাও হচ্ছে খাওয়াও হচ্ছে, এরকম একটা ব্যাপার। গরম গরম বেগুনি এই বৃষ্টির দিনে কার না ভালো লাগে বলো। বেগুনি আর তার সাথে তো রয়েছে পেঁয়াজি, তোমাদের দেখালাম, তো ভাজা হচ্ছে আর খাচ্ছি, বেশ ভালোই লাগছে গরম গরম। কারণ দুজনে মিলেই যেহেতু হাতে হাতে কাজ করছি, তো ভেজে রেখে দিলে অনেক ঠান্ডা হয়ে যাবে, তাই ভাজা হচ্ছে আর খাওয়া চলছে এরকমই। তো এই যে ওয়েদারটা উপভোগ করছি, আর এগুলো ভাজছি এখন আমরা দুজনে ভেজে, আর তারপরে এর সাথে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এই যে দেখো, বলতে না বলতেই আমরা এখানে মুড়ি আর তেলে ভাজা, পুরো একদম বর্ষাকালের কম্বিনেশন নিয়ে বসে পড়েছি। এখানে আমার বর খাচ্ছে, আর এই যে এখানে আমার মামা বায়না করছিল বলে ওকে শুধু মুড়ি দেওয়া হয়েছে। মানে দেখিয়েছিলাম দীঘা থেকে কী কী কিনেছি, বাট এটা দেখাতে একদমই ভুলে গেছি, যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস দীঘার মধ্যে। তো এই যে এখানে রয়েছে তুতুন, আর আমার আর তুতুনের পাপার এরকম একটা তিনজনের ছবি দেওয়া, হোয়াটসঅ্যাপ করা রয়েছে, এখানটাই তুতুন লেখা রয়েছে। আর এখানে আমাদের নামের ফার্স্ট অক্ষরগুলো দেওয়া আছে দুদিকে দুটো, এই যে, আর আই লাভ দীঘা এরকম লেখা রয়েছে। জিনিসটা খুবই সুন্দর, আমাদের দেখে পছন্দ হয়েছিলো, তাই এরকম একটা বানিয়ে নিয়েছি, সারা জীবন স্মৃতি হিসাবে থাকবে দীঘার। আর যেহেতু দীঘার লেখাও রয়েছে, আর মামামের জন্য কিনেছিলাম এরকম একটা স্পাইডার দেওয়া গাড়ি, স্পাইডার মতো দেখতে, এই যে, এই যে এরকম যায় গাড়িটা, দুদিকে সেম সেম গাড়িটার একই। তো মামামের এরকম গাড়ি কিনেছিলাম, এই দুটো জিনিস দেখানো হয়নি আগের ব্লগে, তাই এবারের ব্লগে দেখিয়ে দিচ্ছি। আর আমার বোনজির জন্য কিনেছিলাম একটা সানগ্লাস, যেটা ওকে দিয়ে দিয়েছি, তাই এখন আর দেখাতে পারছি না। তো এগুলোই দীঘার কেনাকাটা। এখন বাজে রাত্রি 12:30, আর এখন আমি ঘুমাতে যাচ্ছি, তো তোমাদের সামনে তাই কথা বলতে একটু এলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, জানি এই ভিডিওটা তোমাদের কতটা কি ভালো লাগবে জানি না, কারণ কন্টিনিউ হয়নি ভিডিওটা, একদিনের একটু করেই ভিডিওটা হয়েছে। তো ওরকমই তো হয়, বাড়ি গেলে ভিডিও ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারি না, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, তো তাই তোমাদের বলে দিলাম আগে থেকেই, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমার সাথে খুব ভালো থেকে, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।